রবিবার সরিয়ে প্রচারে হুগলির বাম প্রার্থী মনোদীপ ঘোষ। আজ হুগলির বাম প্রার্থী নিজ এলাকায় বাড়ি বাড়ি প্রচারে বের হন। ভদ্রেশ্বর তেলিনীপাড়া বয়েজ স্কুলের সামনে থেকে শুরু হয় প্রচার। বাজনার তালে ভদ্রেশ্বরের জিটি রোড স্টেশন রোড সংলগ্ন 20 নম্বর ওয়ার্ডের নিচুতলায় বিভিন্ন এলাকায় পথ পরিক্রমা করে এবং চলে প্রচার মিছিল। পথে প্রচারে গরম থেকে বাঁচতে ওয়ারেসে গলা ভেজান বাম প্রার্থী। ভদ্রেশ্বর এলাকার চটকল শ্রমিকদের সমস্যা, স্কুল বন্ধ, বেকারত্ব, কাজ না পেয়ে পরিযায়ী শ্রমিক হয়ে যাওয়া নিয়ে সরভয় মনোদীপ ঘোষ। আমরা তো বলছি যে গত 10-12 বছর ধরে আমাদের এই গোটা পশ্চিমবাংলা কার্যত শিল্প শূন্য এক রাজ্যে পরিণত হয়েছে এবং জুট মিলগুলো বন্ধ, এখানেই এখানে জুট মিল বন্ধ আছে। এটা নিয়ে একটা ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল, সেই চুক্তি মালিক পক্ষ মানছে না। এই নিয়ে সরকারের কোনো হেলদোল নেই, উল্টে শ্রমিকরা আন্দোলন করলে তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে, দমনপীড়ন করা হচ্ছে। রাজ্যের সরকার মালিকদের পক্ষ অবলম্বন করছে, শ্রমিকদের স্বার্থকে দেখছেন। গোটা রাজ্যে শিল্পশূন্য জায়গা পরিণত হয়েছে এবং গত কয়েকদিন ধরে আমি ব্যক্তিগত আমার অভিজ্ঞতা হচ্ছে গ্রাম শহরে ঘুরে যে একটা বড় অংশের প্রান্তিক মানুষের পরিবারের ছেলে মেয়ে তারা ড্রপ আউট হয়ে যাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছেড়ে বেরিয়ে আসছে। এর মূল কারণ হচ্ছে দারিদ্র। তারা কেউ বাজার বেচে মা বা বাবা তাকে সাহায্য করছে, কারোর বাবা হয়তো রাজমিস্ত্রি তাকে গিয়ে সাহায্য করছে। অভাবের তাড়নায় তারা হচ্ছে পড়াশুনো ছেড়ে দিয়ে মা বা বাবার পাশে দাঁড়াচ্ছে তাদের পরিবার চালানোর জন্য। পশ্চিমবাংলা এটাই হচ্ছে বাস্তব চেহারা, এই পরিস্থিতির অবসান চাই। সেই কারণেই আমরা মানুষের কাছে আহ্বান করছি এই নির্বাচন, দিল্লিতে সরকারের বদল ঘটাতে হবে, নতুন সরকার তৈরি করতে হবে। বিজেপির বিরুদ্ধে এই লড়াই, এই লড়াইয়ে আর পশ্চিমবাংলায় তৃণমূল বিজেপি দুটো শক্তিকেই পরাস্ত করে আগামী দিনে পশ্চিমবাংলায় এই সমস্যাগুলি সেগুলো সমাধান করতে হবে। স্কুল আমাদের এই চন্দননগর চত্বরেই হচ্ছে বোধ হয় 54টা না 58টা স্কুল বন্ধ হয়ে গেছে। আপনারা জানেন মাধ্যমিক পরীক্ষা 4 লক্ষ ছাত্রছাত্রী কমে গেছে, এসব কিসের ইঙ্গিত? এগুলো হচ্ছে একটা তীব্র সংকট সমাজের মধ্যে তৈরি হচ্ছে, তারই ইঙ্গিত। ভদ্রেশ্বরের মানুষের মূল সমস্যা হচ্ছে এখানে ইন্ডাস্ট্রিগুলো বন্ধ, গঙ্গার এপার ওপার মিলিয়ে। গঙ্গার ওপারের লোক যেমন এপারের ইন্ডাস্ট্রিতে কাজ করে, আবার এপারের মানুষ গঙ্গার ওপারের ইন্ডাস্ট্রিতে কাজ করে, এই এপার ওপার মিলিয়ে যে অসংখ্য কলকারখানা বন্ধ, ফলে বেরোজগারি এখানে মূল সমস্যা। আর তার সঙ্গে প্রান্তিক মানুষ, গরিব মানুষ, তারাও কাজ পাচ্ছে না, ফলে তারা পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে তাদের হচ্ছে কাজের সন্ধানে চলে যেতে হচ্ছে। আর যে ছাত্রছাত্রী মধ্যবিত্ত পরিবারের যারা মেধাবী ছাত্র, এখানে স্কুল কলেজে নিয়োগ বন্ধ হয়ে গেছে, মাস্টারমশাই নিয়োগ দীর্ঘদিন বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষকের অভাবে ভুগছে, সরকারিভাবে কোনো নিয়োগ হয় না দীর্ঘদিন ধরে, ফলত রাজ্যের ছেলে মেয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে, ব্রেন ড্রেন হচ্ছে।